ছাত্ররা আজ আলোচনা করব সম্প্রদান কারক নিয়ে। সম্প্রদান কারক বিধায়ক প্রথম সূত্র হলো কর্মণা যমভিপ্রয়তি স সম্প্রদানম, অর্থাৎ দান ক্রিয়ার কর্মের দ্বারা কর্তা যাকে লক্ষ্য করে প্রকৃষ্টভাবে গমন করে বা দান ক্রিয়ার কর্মের দ্বারা কর্তা যার সাথে সম্বন্ধযুক্ত করতে চায় সে সম্প্রদান সংজ্ঞা প্রাপ্ত হয়। এখানে দান বলতে প্রকৃষ্ট দানকে বুঝতে হবে। প্রকৃষ্ট দান কি? না নিজ সত্ত্ব ধ্বংসপূর্বক পরসত্ত্ব উৎপাদনরূপ যে দান, মানে নিজ সত্ত্ব ত্যাগ করে যে দান করা হয় সেই দানই হলো প্রকৃষ্ট দান। যেমন বিপ্রায় গাং দদাতি, এখানে নিজ সত্ত্ব ধ্বংস করে বা নিজ সত্ত্ব ত্যাগপূর্বক এই দান ক্রিয়ার অর্থ প্রকাশ পাচ্ছে, সেই জন্য বিপ্রায় পদটিতে সম্প্রদান সংজ্ঞা হয়েছে এবং সম্প্রদানের চতুর্থী সূত্রানুসারে এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপরেই আরেকটি বার্তিক রয়েছে, সেটি হলো ক্রিয়ায়া যমভিপ্রয়তি সোপি সম্প্রদানম, অর্থাৎ এর আগের যে সূত্রটা মানে প্রথম যে সূত্রটা আলোচনা হলো সেখানে দেখা যাচ্ছে যে দান ক্রিয়ার কর্মের মূল লক্ষ্য যে সে হচ্ছে সম্প্রদান, কিন্তু যেসব ক্ষেত্রে ক্রিয়ার কর্ম নেই অর্থাৎ যেগুলি অকর্মক ক্রিয়া সেই রকম ক্ষেত্রে কর্তা যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পাদন করেন তাও সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হয়। যেমন পত্যে শেতে, অর্থাৎ পতির জন্য শয়ন করছে, এই বাক্যে শি ধাতু হলো অকর্মক, মানে শয়ন করা শি ধাতু, এটি অকর্মক। সুতরাং এই অকর্মক শি ধাতুর প্রয়োগে কর্তা তিনি, মানে কর্তা অর্থে এখানে পত্নী, তিনি পতির জন্য শয়ন কার্য সম্পাদন করছেন, সেই জন্য এই পত্যে পদে সম্প্রদান সংজ্ঞা হয়েছে এবং সম্প্রদানের চতুর্থী সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। পরে সূত্র রুচ্যর্থানং প্রিয়মাণঃ, রুচ্যর্থানং প্রিয়মাণঃ, এর অর্থ হল রুচ্যর্থক ধাতুর প্রয়োগে যে ব্যক্তি প্রীত হয় বা যিনি প্রিয়মান তার সম্প্রদান সংজ্ঞা হয়। রুচ্যর্থক ধাতুর প্রয়োগে যিনি প্রিয়মান বা যে প্রীত হয় তার সম্প্রদান সংজ্ঞা হয়। যেমন শিশুভ্য রোচতে মোদকঃ, এখানে রুচ ধাতুর প্রয়োগে প্রিয়মান শিশুভ্য পদে সম্প্রদান সংজ্ঞা হয়েছে এবং সম্প্রদান সংজ্ঞা হেতু সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, সেই সূত্রানুসারে এখানেও চতুর্থী বিভক্তি হয়েছে। পরের সূত্র ধারেরুত্তমর্ণঃ, ধারেরুত্তমর্ণঃ, এর অর্থ হল ধারী ধাতুর প্রয়োগে যিনি উত্তমর্ণ তাঁর সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হয়। সংস্কৃত পরিভাষায় ঋণবাচক দুটো শব্দ আছে, একটি হলো উত্তমর্ণ আর একটি হলো অধমর্ণ। অধমর্ণ অর্থাৎ যিনি ঋণ গ্রহীতা, যিনি ঋণ গ্রহণ করছেন, ধার নিচ্ছেন যিনি, তিনি হলেন অধমর্ণ, আর যিনি ঋণদাতা মানে ঋণ দিচ্ছেন তিনি উত্তমর্ণ। এই সূত্রে বলা হচ্ছে যে ধারী ধাতুর প্রয়োগে যিনি উত্তমর্ণ বা যিনি ঋণদাতা তাঁর সম্প্রদান সংজ্ঞা হয়। যেমন অহং তুভ্যং শতং ধারয়ামি, অর্থাৎ আমি তোমার কাছ থেকে 100 টাকা ধার নিয়েছি, তাহলে এই বাক্যে অধমর্ণ বা ঋণ গ্রহীতা হলাম আমি আর উত্তমর্ণ হচ্ছে তুভ্যম, মানে তিনি ঋণদাতা, সেই জন্য এই তুভ্যম পদে উত্তমর্ণের সম্প্রদান সংজ্ঞা বা এই আলোচ্য সূত্রানুসারে সম্প্রদান সংজ্ঞা হয়েছে। যদি উত্তমর্ণ না হয় তাহলে কিন্তু তার সম্প্রদান সংজ্ঞা হবে না, মানে এই সূত্রানুসারে শুধুমাত্র যিনি ঋণ দাতা যিনি উত্তমর্ণ তারই সম্প্রদান সংজ্ঞা হবে। পরের সূত্র স্পৃহে রিপ্সিতঃ, স্পৃহে রিপ্সিতঃ, এর অর্থ হল স্পৃহ ধাতুর যোগে যা ঈপ্সিত বস্তু তার সম্প্রদান সংজ্ঞা হয়। স্পৃহ ধাতুর যোগে যা ঈপ্সিত বস্তু, মানে ঈপ্সিত বস্তু যেটি
তাতে সম্প্রদান সংজ্ঞা হয়। যেমন পুষ্পেভ্যঃ স্পৃহয়তি, এই বাক্যে স্পৃহ ধাতুর প্রয়োগে ঈপ্সিত হলো পুষ্প, ফুল, তাই এই পুষ্পেভ্যঃ পদে সম্প্রদান সংজ্ঞা হয়েছে এবং সম্প্রদানের চতুর্থী সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। পরের সূত্র, ক্রোধ দ্রুহেরশা স্বর্থানাং জং প্রতি কোপহ, এর অর্থ হল ক্রোধ, দ্রোহ, ঈর্ষা এবং অসূয়া, এরূপ অর্থবোধক যে ধাতু সেগুলির যোগে যার প্রতি এই ক্রোধ, দ্রোহ, ঈর্ষা এবং অসূয়া প্রকাশ পায় তার সম্প্রদান সংজ্ঞা হয়। অর্থাৎ এই চারটি ধাতুর যোগে যার প্রতি সেগুলি প্রকাশ পাচ্ছে সে সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হচ্ছে। যেমন প্রভুঃ ভৃত্যায় ক্রোধ্যতি, অর্থাৎ ক্রোধ ধাতুর প্রয়োগে এখানে প্রভু ভৃত্যের প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাহলে সেই জন্য ভৃত্যায় পদে সম্প্রদান সংজ্ঞা হয়েছে। জং প্রতি কোপ, মানে যার প্রতি কোপ সে সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হয়। এই প্রসঙ্গে কর্মকারকের আলোচনার সময় আর কি সূত্র বলেছিলাম, ক্রুধ দ্রুহ রূপসৃষ্টয়োহ কর্ম, সেখানে বলা হয়েছে যে ক্রুধ এবং দ্রুহ ধাতু সেগুলি যদি উপসর্গযুক্ত হয় তাহলে এগুলির প্রয়োগে যার প্রতি সেই ক্রোধ এবং দ্রোহ প্রকাশিত হয় সে সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হয়। অর্থাৎ প্রভুঃ ভৃত্যং অভিক্রুধ্যতি, মানে অভি এই উপসর্গটি ক্রুধ ধাতুর পূর্বে যুক্ত রয়েছে, সেই জন্য এখানে ভৃত্যায় না হয়ে ভৃত্যম হয়েছে, মানে যার প্রতি কোপ, যার প্রতি তিনি ক্রুদ্ধ, সেখানে সম্প্রদান না হয়ে কর্ম সংজ্ঞাপ্রাপ্ত হয়েছে। কিন্তু আলোচ্য যে সূত্র, মানে ক্রুধ দ্রুহের স্বর্থানাং জং প্রতি কোপ, এখানে প্রভুহু ভৃত্যায় ক্রোধ্যতি, অর্থাৎ প্রভু ভৃত্যের প্রতি ক্রুদ্ধ হয়েছেন, এখানে কিন্তু ক্রুদ্ধ ধাতুর সঙ্গে কোনো উপসর্গ যুক্ত নেই, তার মানে উপসর্গ যুক্ত থাকলে তখন সম্প্রদানের স্থলে কর্ম হবে, আর যদি উপসর্গ যুক্ত না থাকে তাহলে সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হবে যার প্রতি এটি প্রকাশ পাচ্ছে সে। পরে সূত্র, প্রত্যঙ্ঘং শ্রুবহ পূর্বস্য কর্তা, এর অর্থ হল প্রতি এবং আপূর্বক, মানে প্রতি এবং আ এই দুটো উপসর্গের যে কোনো একটি যুক্ত থাকলে শ্রুধাতুর যোগে পূর্ববর্তী প্রবর্তনারূপ, প্রবর্তনার্থে প্রার্থনা বা প্রেরণা, এইরূপ ব্যাপারের যিনি কর্তা তিনি সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হন। যেমন নৃপহ ব্রাহ্মণায় গাং প্রতিশ্রেণতি, এখানে প্রতিপূর্বক শ্রুধাতু প্রতিশ্রেণতি, এর অর্থ হচ্ছে রাজা ব্রাহ্মণকে গরু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাহলে কাউকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মানে তার আগে তিনি নিশ্চয়ই সেটা প্রার্থনা করেছেন বা তিনি সেটা চেয়েছেন, তাহলে এখানেও নিশ্চয়ই ব্রাহ্মণ আগে রাজার কাছে গরু চেয়েছিলেন। তাহলে এই যে পূর্ববর্তী ব্যাপার, অর্থাৎ এই যে প্রার্থনা পূর্ববর্তী ব্যাপার, তার কর্তা হলেন ব্রাহ্মণ, তিনি চেয়েছিলেন এবং এই চাওয়া ক্রিয়াটি হলো পূর্বক্রিয়া এবং তার কর্তা হলেন ব্রাহ্মণ, সেই জন্য এখানে এই ব্রাহ্মণায় পদটিতে সম্প্রদানকারক হয়েছে, অর্থাৎ এই পদটির সম্প্রদান সংজ্ঞা হয়েছে। তাহলে প্রতি এবং আপূর্বক শ্রুধাতুর যোগে পূর্ববর্তী প্রবর্তনারূপ ব্যাপারে যিনি কর্তা তার সম্প্রদান সংজ্ঞাপ্রাপ্ত হয় এবং সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়।